হ্যালো গাইজ, আই এম ব্যাক। আজকে সকালটা একটা গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ একটা সুন্দর সকাল, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার গুরুর নেক্সট সিনেমার ঝলক দেখতে পেলাম। ইয়াস 19 সিনেমার নামটা দেখে আমার ফেমিনিস্টদের জন্য এখন থেকেই মায়া হচ্ছে। সিনেমার নাম হচ্ছে কি, টক্সিক। আচ্ছা, বাদ নেই, সরি, টক্সিক ফেমিনিজম যারা চর্চা যারা করে, ঠিক আছে, যারা এই অ্যানিমেল দেখে যারা বিশাল ট্রিগার্ড হয়ে যাচ্ছে, তারা তো এই সিনেমার নাম দেখে ট্রিগার্ড হয়ে যাবে, বাট আরও একটা জিনিস দেখে ট্রিগার্ড হয়ে যাবে। সিনেমার ডাইরেক্টর গীতু মোহন দাস, যিনি নিজে একজন মহিলা, তো ফেমিনিজম আর নারীবাদী আর কঙ্গনা রানাউতের মতো যেই সমস্ত মহিলারা রিয়েল লাইফে আছে, তাদের জন্য আমার এখন থেকে মায়া, দয়া, সহানুভূতি, অনুভূতি সমস্ত কিছু হচ্ছে। ওকে, এখন আমরা টিজারের কথায় আসবো। ভাই, এই ঠান্ডা ঠান্ডা সকালে পুরো গরম করে দিল, বাট আমার কম্বলটা ছাড়াতে ইচ্ছা করছে না। এই কম্বলটা এত কমফোর্টই না ভাই, এত নরম, এত গরম, আমি এটা ছাড়া থাকছি না। কাল থেকে এই এই কম্বলটা আমার শরীরের একটা পার্ট হয়ে গেছে। ওকে, এখন দ্য থিং ইজ যে প্রথম জিনিস হচ্ছে গিয়ে এই বন্দুকটা, ঠিক আছে, ইয়াস ঘাড়ে যে বন্দুকটা নিয়ে রয়েছে এটাকে টমিগান বলা হয়। টমিগান না, ওই 60s 70s 80s ওই সময় ইউজ করা হতো। ইয়াসের লুকটাকে মন দিয়ে যদি দেখো তাহলে সে একটা হ্যাট পরে রয়েছে, ভেস্ট পরে রয়েছে, জামা পরে রয়েছে। এই লুকটা হচ্ছে কি, ক্লাসিক কাউবয় আমেরিকানা রেড ইন্ডিয়ান মার্কে একটা লুক। এই সিনেমাটা কিন্তু একটা পিরিয়ড ফিল্ম হতে যাচ্ছে। আমি যদি বন্দুক আর ড্রেসের দিকে যদি তাকাই, সিনেমাটা একটা পিরিয়ড ফিল্ম হতে যাচ্ছে। ওকে, লাইক প্রেজেন্ট টাইম লাইনের গল্প হবে না, পুরনো টাইম লাইনের গল্প হবে। এবার এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট টিজারের মতো ছিল, বেশ ভালো করে তৈরি করা হয়েছে। আর এই জোকার কার্ড, ঠিক আছে, দেখো এই জোকার কার্ডটাকে অনেক ফিল্মেই সাইকোপ্যাথের উপস্থিতি বোঝানোর জন্য এই জোকার কার্ডটাকে ইউজ করা হয়। ফর অ্যান এক্সাম্পল, তোমরা চতুষ্কোণের দিকে তাকাতে পারো, আর যারা ডিসি ফ্যান রয়েছে, যারা হলিউড ফলো করো, তারা তো জানো যে এই কার্ড অ্যাকচুয়ালি কোন সুপার ভিলেন ইউজ করে। ওকে, নাও দ্য থিং ইজ যে এই কার্ড এখানে রাখা হচ্ছে, এটা কাইন্ড অফ কি গ্যাংস্টারের সাথে কোনো সাইকোপ্যাথের যুদ্ধ হবে, এরকম কোনো গল্প থাকতে যাচ্ছে? কারণ আমি যতদূর জানতাম, এটা অরিত্রর কোনো ভিডিওতে আমি দেখেছিলাম বহু মাস আগে, যে ও বলছিল যে এই পরের সিনেমাটা নাকি গোয়াতে ড্রাগ পাচার নিয়ে নাকি হবে গল্প। তো দেখা যাক কীরকম হয়। তবে এই ইনটক্সিকেশন টক্সিক এসব জিনিসপত্র বলছে, আর এইটা মনে হচ্ছে কি, মানে এই পুরো টিজারটা দেখলে পর মনে হবে যে মদ বা ওরকম টাইপের জিনিসের মধ্যে জিনিসপত্র তলিয়ে গেলে পরে যেরকম দেখতে লাগে ওই রকম একটা ভিজুয়াল ক্রিয়েট করা হয়েছে। তো ভাই, আমি সুপার ডুপার বিশাল আমি এক্সাইটেড, ঠিক আছে, এটা দেখার পর থেকে। নাও দ্য থিং ইজ যে এটার জন্য তো এক্সাইটেড বটেই, বাট দ্য থিং ইজ যে আমি না প্রশান্ত না রকি ভাইয়ের থেকে আমি না KGF Chapter 3 অ্যানাউন্সমেন্টটা পেতে চাই। ভাই বিশ্বাস করো, লোকজন নিজের বিয়ে হয়ে যাওয়ার জন্য ওয়েট করছে, আমি আমি বেঁচে আছি শুধুমাত্র KGF Chapter 3 অ্যানাউন্সমেন্টের জন্য। আই মিন, অবশ্যই তারপরে মরে গেলে চলবে না ভাই, টিজার চাই, ট্রেলার চাই, পুরো সিনেমা চাই ভাই। বাট দ্য থিং ইজ যে আমার এটা ভালো লেগেছে, কিন্তু আমি 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 রোজ ঠাকুরের কাছে উঠে প্রার্থনা করি যে প্লিজ ঠাকুর Chapter 3 যেন পাই। তবে প্রশান্ত দিনের কালকে একটা স্টেটমেন্ট দেখলাম যে প্রশান্ত দিন Chapter 3 নাও থাকতে পারে, যেটা যেটা পড়ার পর থেকে আমি সিরিয়াসলি বলছি আমার গতকালকে মুড খারাপই হয়েছিল। না, দ্য থিং ইজ যে আচ্ছা ছাড়ো, বাদ দেবে এটা নিয়ে না, আমি পরে একটা ভিডিওতে ডিসকাস করবো। প্রশান্ত নীলকে যারা Chapter 3 নয়, প্রশান্ত নীল বা ইয়াস, এরা দুজনে যদি ভেঙে গিয়ে আলাদা আলাদা করে যদি তৈরি যদি করে, ঠিক আছে, যে প্রশান্ত নীল থাকলো না, ইয়াস অন্য কারোর সাথে করলো, এটা যদি করে ভাই, এটা দুনিয়ার সেরা ব্লান্ডার হবে। পয়সা নিয়ে ডিসপিউট বা কিছু নিয়ে ডিসপিউট বা কিছু প্রবলেম, হোয়াট এভার ইট ইজ, যদি কোনো প্রবলেম যদি থাকে তাহলে শর্ট আউট করে নাও। কারণ ভাই, তুমি একটা জিনিস বোঝো, ক্রিস্টোফার নোলান ছাড়া কোনো দিন ক্রিশ্চিয়ান বেল প্রপার ব্যাটম্যান হতে পারে না, জ্যাক স্নাইডার ছাড়া বেন অ্যাফ্লেক কোনো দিন প্রপার ব্যাটম্যান হয়ে উঠতে পারতো না। দুনিয়াতে কিছু জিনিস থাকে যেটা একসাথে এলে পরে তবে এপিক ক্রিয়েট হয়। KGF Chapter 3 তো আসবেই, বাট প্রশান্ত নীলের কিন্তু ব্রেন চাইল্ড KGF Chapter 1 আর 2। আজকে যদি প্রশান্ত নীলকে বাদ দিয়ে অন্য কোনো ডিরেক্টরকে দেওয়া যদি হয়, এটা কিন্তু ভাই পুরো ওই জস ওয়েডনের জাস্টিস লীগ মার্কা হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। প্রশান্ত নীল ইজ আ সুপ্রিমলি ইন্টেলিজেন্ট পার্সন, প্লিজ ও Chapter 2
সেকেন্ড পার্টে যে গল্পটার বিল্ড আপ দিয়েছে অনেকেই বুঝতে পারেনি, দয়া করে বলছি ওকেই যেন রাখা হয় চ্যাপ্টার থ্রির জন্য, ঠিক আছে? মানে আমি জানি না, মানে এরকম অ্যানাউন্সমেন্ট যদি আসে না ভাই, আমি পুরো ক্রাশড হয়ে যাবো, ঠিক আছে? ছালারের ট্রেলার দেখে আমি অলরেডি ক্রাশড, খুব বাজে লেগেছে আমার, ঠিক আছে? হয় না ভাই, মানে প্রশান্ত নীলকে ইয়াশের সাথেই কাজ করতে হবে, আর কোয়ালিটি কাজ করতে হবে, ঠিক আছে? আর ইয়াশকে বাদ দিয়ে অন্য কারোর সাথে কাজ যদিও করছে, তাহলেও ডিফারেন্ট গল্প বলা উচিত, ডিফারেন্ট টোনের। ও কেজিএফ টোনের গল্প যদি ইয়াশ ছাড়া অন্য কাউকে নিয়ে বলা যদি চেষ্টা করে, দ্যাট উইল বি আ ডিজাস্টার, ওকে? দ্যাট উইল বি কমপ্লিট ডিজাস্টার। এখন সালারের ট্রেলারটা রিভিউ আমার চ্যানেলে এখনও অব্দি আসেনি, আমি শ্যুট করেছি, বাট সিরিয়াসলি বলছি পোস্ট করার কোনো ইচ্ছা নেই, আমার ভালো লাগেনি, ঠিক আছে? আমার লাগেনি ভালো, ভালো লাগেনি মানে আমি লিটারেলি বলছি আমি কষ্ট পেয়েছি দেখে, যে আমার গুরু এরকম সিনেমা বানাচ্ছে, প্রশান্ত নীলকে আমি গুরু মনে করি, জ্যাক স্নাইডার আর প্রশান্ত নীল, আমার বুক কেটে দিলে পরে এজন এই দুজন ডিরেক্টরের নাম পাওয়া যাবে, ঠিক আছে? এরা যখন বাজে সিনেমা বানায় ভালো লাগে না। জ্যাক স্নাইডারের আর্মি অফ দ্য ডেড দেখুন, আমার ভালো লাগেনি। যাই হোক, এনিওয়ে, চলো টাটা ভাই, আবার পরে কথা হবে।